হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ইসমাইল স্যার। আজকে আমি আপনাদের সাথে অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের পার্ট 3 নিয়ে আলোচনা করব। পার্ট 3 হলো আল আসমাউল হুসনা। শুরু করা যাক। আল আসমাউল হুসনা আরবি শব্দ, এর অর্থ হলো সুন্দর নাম সমূহ। আল আসমাউল হুসনার সংজ্ঞা হলো ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহকে একত্রে আসমাউল হুসনা বলা হয়। বলা হয়েছে কি, ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহ একত্রে আল আসমাউল হুসনা বলা হয়। হাদিস শরীফে আল্লাহ তাআলার 99টি গুণবাচক নামের কথা বলা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত গুণবাচক নাম রয়েছে। তার ভিতরে প্রসিদ্ধ নাম হলো 99টি। প্রসিদ্ধ মানে বিখ্যাত, যেমন আলিম, খাবির, রাজ্জাক, গাফফার, রহিম, রহমান ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। থ্যাংক ইউ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।